দেখুন, আমরা আছি ক্যানি, যাচ্ছি তারাপীঠ তারামায়ের দর্শনে। দরজার ধারে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম শহরের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদহ স্টেশন। এখন বাজে 7টা আর আমরা এখন আছি শিয়ালদহ স্টেশন। এখন সবাই আছে আমাদের এখানটায়, যতজন এসছি এখানে আমাদের আছে চারজন আসছে, তো দেখতে থাকো ভিডিওটা। এখানে দাঁড়িয়ে আছে সবাই। ট্রেন ছেড়েছে, সবাই ফোন ঘাটতে ব্যস্ত। আমরা সবাই বাংকারে উঠে পড়েছি, সবাই শুয়ে পড়েছে যে যার জায়গা নিয়ে। সাইবার একটু দাঁত দেখি তো। একটার সময় আমরা পৌঁছে গেলাম রামপুরহাট জংশন। রামপুরহাট থেকে অটো করে তারাপীঠ যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। এখানে সারা রাত আপনারা অটো পেয়ে যাবেন, রাতে ভাড়াটা একটু বেশি। তারাপীঠ পৌঁছে হোটেলে গিয়ে চান সেরে পুজোর সামগ্রী নিয়ে ভোর ভোর মন্দিরে পৌঁছালাম, কারণ বেলা যত বাড়ে ভিড় তত বাড়ে। লাইনে 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে অবশেষে মায়ের মন্দিরে পুজো দিতে পারলাম। বিকেলবেলা সবাই ঘুরতে ঘুরতে আবার মন্দিরের দিকে রওনা দিলাম সন্ধ্যা আরতি দেখবো। Thank you.
মন্দিরে পৌঁছে দেখলাম এত ভিড়, সামনে থেকে মায়ের আরতি দেখতে পেলাম না, কিন্তু পাশেই স্ক্রিনে মায়ের আরতি দেখাচ্ছিল সেখানেই দেখলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর কমেন্টে অবশ্যই জয় মাতা রানী লিখবেন।